সরকার পতনের পরপরই দেশের হিন্দু সম্প্রদায়ের মন্দির ঘরবাড়ি দোকানপাট লুটপাট হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগ নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে পীরগঞ্জে সোমবার দুপুরে ধাম মন্দির থেকে সনাতনী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার ডাকবাংলো মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে হিন্দু মহাজোটের নেতারা বলেন তারা কয়েকদিন ধরে দিনরাত পাহারা দিয়ে যাচ্ছেন মানুষের জানমাল আর সম্ভ্রম রক্ষায় কাজ করছেন কিন্তু এখন আত্মরক্ষা করলেই হবে না সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে বলে জানান তিনি এ সময় দ্রুত সাম্প্রদায়িক হামলা বন্ধ সহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা